সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে রিলে মডিওট এবং আরডিনো বোর্ড দিয়ে কী কী করা সম্ভব এবং এই রিলে মডিওট কীভাবে কাজ করে এবং আরডিনো বোর্ডের সাথে রিলে মডিওট কিভাবে সংযোগ করবেন এবং রিলে মডিওট কত বোল্টে চলে তো এগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে শর্টকাট বা সংক্ষেপ তো চলুন শুরু করি তো প্রথমে জেনে নেই যে রেলেমরিওরটা আসলে কী রেলেমরিওরটা হচ্ছে একটা প্রত্যক্ষ হার্ডওয়্যার ডিভাইস যা দূরবর্তী ডিভাইস সুইচিংয়ের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ আপনি বল বা ফ্যান দুটুকে সেন্সরের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন দূরবর্তী থেকে যেমন দেখা গেছে যে আপনার বলটা থাকবে আপনার থেকে দশ ফুট দূরে আপনি এখান থেকেই সুইচ না টিপেই আপনি বটটাকে অন এবং অফ করতে পারবেন এটি এই ডিভাইসগুলোর সাহায্যে এটি সাহায্যে আপনি দূরবর্তী অবস্থান থেকে কোনো নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ আপনি এই ডিভাইসগুলো যেমন দেখা গেছে ইন্টারনেট ব্যবহার করে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইল দিয়েই এই বোর্ডগুলো কন্ট্রোল করতে পারবেন যেমন দেখা গেছে আপনার একটা ফ্যান চালানো উচিত এখন সুইচ না টিপ দিয়েই আপনি মোবাইলে অন করে দিলে এটা নেটওয়ার্কের মাধ্যমে কাজ করবে এটার আরও কিছু বেসিক জিনিস রয়েছে যেটা হচ্ছে এ আর ডিনো বোট এবং রিলে মোডিওর দুটা দুইটা একসাথে সংযোগ করে আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আপনার বাইকটাকে স্টার্ট করার যে পদ্ধতিটা সেটাও বানাতে পারেন এবং আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটারকে শুধুমাত্র আপনার হাতের সাপ দিয়ে ওপেন করতে বা অন করতে সেটাও আপনি এই সার্কিটগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এখন আসি যে এই রিলিমোডিওটগুলো কীভাবে কাজ করে এবং এই রিলিমোডিওটের মধ্যে কী কোডিংগুলো আপলোড করা হয় তো এই রিলিমোডিওটের ভিতরে বেসিক কিছু কোডিং আপলোড করা হয় যে কোডিংগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ফেস্ট করে দেব সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন তো এই কোডিংয়েরগুলোর মধ্যে বেসিক কিছু কোডিং আমি দিয়েছি এবং এই কোডিং যেগুলো আমি বেসিক দিয়েছি সেগুলোর মধ্যবর্তী স্থানে আপনি যেই কাজে এই কোডিংগুলো ব্যবহার করবেন বা যে কাজে আপনার সার্কিটগুলো ব্যবহার করবেন ঠিক সেই নামটা আপনি ওই কোরিংগুলোর পাশে লিখে দিবেন তো তখনই আপনি কম্পিউটার সাহায্যে এটার মধ্যে কোরিংগুলো আপলোড করলে ঠিক সেইভাবেই এই সার্কিটগুলো কাজ করবে এখন আসি যে রিয়ে এবং এবং বোর্ড কত বল দিয়ে চলে তো এটা সাধারণত ফাইভ বল থেকে বারো বল দিয়ে চালানো যায় তো এটা চার্জ খুবই কম খায় যেমন আপনি একবার চার্জ দিলে প্রায় দুই থেকে চার দিন পাঁচ দিন চালাতে পারবেন এবং এটাতে চার্জ দেওয়ারও অপশন রয়েছে তো এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ও মজিদ তো এই ছিল আজকের এই ভিডিওতে শর্টকাটলি আলোচনা দেখা হবে এর পরবর্তী ভিডিওতে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা আইকনটি অন করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন